কাজটা শুরু করতে অনেক দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। আমার মানে অক্সিজেনের অভাব হতে পারে, আমি জানি না কেন হয়েছে। কিন্তু আজকে আমরা চলে যাবো হচ্ছে লে থেকে নুবরা ভ্যালির দিকে। একটু কম ডিস্টেন্স, কিন্তু অনেকটাই আছে, প্রায় 170 এর কাছাকাছি কিলোমিটার। দেখি কী কী দেখাতে পারি। লে থেকেই অক্সিজেনের মাত্রাটা খুব করে কমে যায় আমার, যেমন মানে এটার অনেকগুলো সিমটমস আছে, যেমন মাথা ধরে যায়, মানে আমার মাথাও ধরে রয়েছে, আর খুব হাই ওঠে আমার, মানে সকাল দিয়ে প্রচুর হাই উঠেছে, মানে মিনিটে মিনিটে 3-4 করে উঠছে। এটা হচ্ছে একটু অক্সিজেন কম হলে হয়, আর লেতে এটাই সবথেকে বেশি হয়, মানে অক্সিজেনটা কম থাকে। আমরা এখন এসে গেছি খারদুংলা পাশে, মানে পৃথিবীর হাইয়েস্ট মোটরেবল রোডে। উই আর অন ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড। আমরা এখন সি লেভেল থেকে 18,000 ফিট উপরে আছি, 18,000 ফিট। অক্সিজেনের লেভেল খুবই কম, আর হাওয়াটা দিচ্ছে, বেশি ঠান্ডা নেই, হাওয়া দিচ্ছে প্রচুর। এটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড। আমি বেশি এক্সাইটেড হতে পারছি না, নাহলে অক্সিজেনের কমতি হয়ে যাবে। এবার যেখানে যেতে হবে নিচে যেতে হবে, এখানে কোনো রোড নেই। আজকে আমরা বেরোবো হচ্ছে নুবরা ভ্যালির সাইড সিনে, মানে আজকে নুবরার ভ্যালির মরুভূমিটা দেখাবো। আর কি একটা জানো, আর এই নামটাই ভুলে গেছি, একটা মনাস্ট্রি আছে, মনাস্ট্রিটা দেখাবো, দীক্ষিত মনাস্ট্রি। আর হচ্ছে মরুভূমিতে উটের রাইড, এগুলোই হচ্ছে আজকের সাইড সিন, আর কিছু নেই। আসবো হিন্দিতে বলো, হিন্দিতে ইয়াহ পে লোক হিন্দি সমঝতা হে। তোর হিন্দি বলতে কেন ব্লগিং, ব্লগে নিজের সম্মান নষ্ট করছিস। এই বুদ্ধাটার সাইজ প্রায় 10 তলা বিল্ডিং এর হাইটে, মানুষকে সামনে দেখেই বুঝতে পারবে। আর চারিপাশে তো সেই বিশাল বড় সাইজ। আমরা বরফ চূড়া থেকে চলে এসেছি মরুভূমিতে, মানে লাদাখের ডাইভার্সিটি যে কতটা লেভেলের সেটা এখানে না আসলে বোঝা যাবে না। মানে আমরা একসময় ছিলাম বরফের মাথায় খারদুংলা পাশে, আর সেখান দিয়ে আমরা এখন চলে এসেছি মরুভূমিতে। মানে মরুভূমি আর বরফ মানে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, কিন্তু এখানে আছে। লাদাখ ইজ অ্যামেজিং, এখানে আছে। দেখো আমরা বরফে চলে এসেছি, বরফ বরফ বরফ, বালিওয়ালা বরফ। বাহ কি অ্যাক্টিং কর রহা। বেশি ঠান্ডা না জলটা, নর্মাল জল, একটুও ঠান্ডা নেই, শুধু হাওয়াটাই দিচ্ছে, আর সবাই জলে পা ফা ডুবে বসে আছে। সকালেই আজকে বরফ দেখলাম, সেখান দিয়ে চলে এসেছি মরুভূমিতে। চলে এসছে, আমরা এখন অনেক দূরে যাবো, ওইখানে যেখানে বাকি উঠগুলো
যে এটা হচ্ছে লাদাখের ডবল ফুজালা উট। এটা রাইডে আমরা কিছুক্ষণ পরে উঠবো। বহুত লাইন, বহুত লম্বা লাইন ছিল, একটু পরেই আমাদের স্টার্ট হবে। এবার আমরা বসে পড়েছি। আমাদের ক্যামেল রাইড শুরু হয়ে গেছে। চলো, এই জায়গাটা একটু গ্রিন আছে, এরপরে পুরো মরুভূমি হয়ে যাবে। এটা হচ্ছে লাদাখি আর দুই কুজালা ক্যামেল, মানে লাদাখ স্পেশাল বলতে পারো। সামনে অনেকগুলো উট আছে, আর এইভাবে হাতে নিয়ে, হাতে ভারী ক্যামেরা নিয়ে ব্লগ করাটা খুবই চাপের ব্যাপার, আর যখন পড়ার চান্স থাকে তখন তো বিলকুল রিক্স নাই লেনে কা। বেশি মজা আর কিছু আছে? সানসেট হওয়ার পর থেকে এই যে রোদটা হালকা কমে যাবে, তারপরেই এখানে ঠান্ডা ঠান্ডা শুরু হতে শুরু করে দেবে মরুভূমিতে। রাতের দিকে খুব ঠান্ডা হয়ে যায় মরুভূমির দিকে, মানে আমাদের হোটেলেরতেও অনেকটাই ঠান্ডা থাকবে রাত্রিবেলা। আর এখন পারফেক্ট ওয়েদার, কোনো বেশি ঠান্ডাও নেই, গরমও নেই। ড্রাইনেসটা খুব বেশি, হিউমিডিটি কম, তাই ঠোঁট ফোট ফাটছে, তাই ভ্যাসলিন ভ্যাসলিন দিয়ে রাখতে হচ্ছে সবসময়। রাত্রিবেলা বিশেষ দেখার কিছু নেই, শুধু কয়েকটা টিম 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 লাইট দেখা যাবে। ওইখানটায় আছে চাঁদ, আর বিশেষ কিছু নেই। আমাদের হোটেলে লোডশেডিং হয়ে গেছে, আর আজকে আর বিশেষ কিছু ছিল না দেখানো, যা দেখানো এর আগেই হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। টাটা, গুড বাই, সি ইউ অ্যাগেন। কালকে দেখা হচ্ছে, কালকে আমরা যাবো হচ্ছে নুব্রা ভ্যালির সাইট সিনে। সো টাটা, গুড বাই অ্যান্ড গুড নাইট অলসো।